দর্শক স্বাগত একাত্তর মঞ্চে আমি সামিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতে কিংবা গণমাধ্যমের তথ্য নিয়ে বিতর্ক বহু দিন ধরেই চলছে ইতিহাস নিয়ে বিভ্রান্তি বিকৃতি এবং জনগণকে ভুল তথ্য দেওয়ার এক ধরনের চর্চাও আমরা দেখেছি রাজনীতিতে এবং গণমাধ্যমে লক্ষ্য করছি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেমন বিকৃতি দেখি তেমনি দেখি গণতান্ত্রিক আন্দোলনসমূহ নিয়েও নানা ধরনের বিভ্রান্তি এবং বিকৃতির চেষ্টা ক্ষমতার পালাবদলের সাথে 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 বই ইতিহাসও বদলে যেতে দেখি আমরা আর সম্প্রতি যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর এবং রায় আসার পর থেকে কিছু কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত এবং বিভ্রান্তিকর প্রচার দেখছি যে সহিংসতা এবং সংকটের কারণ বলেও পর্যবেক্ষকরা মনে করছেন দর্শক আপনারা জানেন গত আঠারোই এপ্রিল আমাদের একাত্তর মঞ্চে বিএনপি নেতা সাকবাত হোসেন বকুলেতে একটি তথ্য সম্পর্কে টেলিফোনে প্রতিবাদ জানান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এই বিষয়টি সহ গণমাধ্যমের রাজনীতিতে তথ্য নিয়ে যে নানামুখী রাজনীতি চলে তা নিয়ে আজ আমরা কথা বলব একাত্তর মঞ্চে এবং আজ যারা আমার অতিথি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ঠিক ডানে রয়েছেন সর্দার সাকওয়াত হোসেন বকুল বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য আরও আছেন তৌফিক ইমরোজ খালেদি প্রধান সম্পাদক বিটি নিউজ টোয়েন্টি ফোর ডট কম আরও আছেন সৈয়দ বদরুল হাসান নিবাহী সম্পাদক দ্য ডেইলি স্টার আমরা আলোচনা শুরু করব তবে তার আগে আজকের দিনের প্রধান সংবাদগুলো একটু শুনে আসব দেশের বিশতম রাষ্ট্রপতি হচ্ছেন আব্দুল হামেদি নেত্রী যখন হাউসকে জিজ্ঞাসা করেছেন তখন সবাই সর্বসম্মত তাকে সমর্থন দিয়েছেন কোন প্রতিক্রিয়া দেয়নি বিরোধী দল বিএনপি নতুন করে সুচিত হোক সমাজ প্রগতির ধারা এই কামনায় আমরা শুরু করতে যাচ্ছি নবম জাতীয় সংসদের সচরতম অধিবেশন তিন সংসদ সদস্যকে জামিন ফখরুলসহ সাত নেতা কারাগারে মঙ্গল এবং বুধবার চানা হরতাল আগামী তেইশ এপ্রিল মঙ্গলবার চব্বিশ এপ্রিল বুধবার এক টানা ছত্রিশ ঘন্টা দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়েছে লাভলিনের সাথে লেনদেনের কথা আবারও অস্বীকার করলেন মশিউর রহমান এবং আবুল হাসান দর্শক আমরা চাই আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগদান করুন ফোন এসএমএস ফেসবুক টুইটার স্কাইপ যে কোনো মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সেদিন আঠেরোই এপ্রিল যে অনুষ্ঠানটি হয়েছিল একাত্তর মঞ্চে আপনি বলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াইসি সম্মেলনে শাহজিজুর রহমানকে নিয়ে গিয়েছিলেন এবং টেলিফোনে তোফায়ল আহমেদ আওয়ামী লীগ নেতা তোফায়ল আহমেদ প্রতিবাদ করেছিলেন সেই ক্লিপটি একটু আগে দেখে আসার চেষ্টা করব জামাত জামাত করেন তাহলে একটা কথা বলে দিই অনেকদিন জামাত বলি না জামাত জামাত বলবেন না

আপনি সেই অনুষ্ঠানে বলেছিলেন যে ওই মুহূর্তে আপনার কাছে প্রমাণ নিয়ে এর পরের অনুষ্ঠানে আপনি প্রমাণ নিয়ে আসবেন কি প্রমাণ আছে আজকে আপনার কাছে থ্যাংক ইউ আপনাকে আমি যেহেতু আমাকে প্রমাণের পালা আমার শ্রদ্ধ নেতা স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক জন তোফায়ল আহমেদ আমার সাথে একটি চ্যালেঞ্জ দিয়েছেন যেটা অসত্য আমাকে প্রমাণ করতে হবে যেটা সত্য কাজে আমাকে একটু বলতে দেন আপনি যে ক্লিপটা দেখেছেন এখানে আছে আমাকে প্রমাণ করতে হবে উনিশশো চুয়াত্তর ফেব্রুয়ারি কনফারেন্সে ওয়াইসি কনফারেন্সে শাহাজিজকে বঙ্গবন্ধু লাহোরে নিয়ে গিয়েছিলেন কিনা আই হ্যাভ টু প্রুভ আমি বলেছি নিয়েছেন বঙ্গবন্ধুর সাথে শ্রদ্ধ নেতা তুফায়াল সাহেব বলেছেন নেননি তুফায়াল ভাই বলেছেন উনি সেই সম্মেলনে বঙ্গবন্ধুর সাথে ডেলিগেটে গিয়েছিলেন ইহা সত্য এবং ইতিহাসে তা বিদ্যমান আমি বলেছি শাহাজিজুর রহমানও গিয়েছেন আমি মনে করি এটাও সত্য এটাও ইতিহাসে বিদ্যমান এবং ইতিহাসে আছে দুটোই সঠিক তথ্য তোফাইল ভাই গিয়েছেন এটাও সঠিক তথ্য শাহজিজুর রহমান গিয়েছে এটাও সঠিক তথ্য এখন আমাকে প্রমাণ করতে হবে কোন সূত্র থেকে আমি কি তথ্য পেয়েছি আর আমি যে সূত্র থেকে এই তথ্যগুলি পেয়েছি তা অসত্য তথ্য দিতে পারে কি না এটা আমাকে প্রমাণ করতে হবে আমাকে এই জিনিসটাতে আসার আগে আমাকে কি পরিস্থিতিতে বঙ্গবন্ধু এই কাজটা করতে পারেন আমাকে চারটি ক্ষেত্রের উপরে আমাকে কথা বলতে আপনি প্রমাণগুলো আগে দেন তারপর আমরা সেই বিষয়ে আলোচনা করব আমাকে ওইভাবে আমার ভাবে আমাকে আচ্ছা জি বলুন চারটি ক্ষেত্র একটি ক্ষেত্র হলো টু প্রুফ দা টু শো দা হিন্টারল্যান্ড অফ দা কান্ট্রি সিচুয়েশন এট দ্যাট টাইম দা পশ্চাৎ ভূমি কি ছিল বঙ্গবন্ধুর ক্ষমাশীল চরিত্রের অতুলনীয় বিশালত্ব একটা ক্ষেত্র ক্ষতে ছিল তৎকালীন বঙ্গবন্ধু সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা দ্বিতীয় ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র পাকিস্তান সহ মুসলিম বিশ্বের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অতীব প্রয়োজনীয়তা ঘ ছিল চূড়ান্তভাবে ছবি সহ তথ্যগত প্রমাণ যে প্রয়োজনের তাগিতে বঙ্গবন্ধু শাহ আজিজকে নিয়েছিলেন চারটে পয়েন্টের উপরে আমি বলব প্রথমটার ব্যাখ্যা হল তিয়াত্তরের জুনে আমাদের সময় অনুষ্ঠানের সময় কম আপনি যদি প্রমাণগুলো আগে হাজির করতেন না আমি তো আমাকে সিচুয়েশন আমার এইগুলি একটা প্রমাণ কি কিরকম সম্পর্ক ছিল শাহ আজিজের সাথে বঙ্গবন্ধু আমাকে বলতে হবে তো আমাকে তো আজকে সময় দিতে হবে আপনার আজকে কিন্তু আমাকে প্রুফ করতে হবে তিয়াত্তরের জুনে যখন সবুর খান সাহেব কারাগারে বঙ্গবন্ধুর কাছে একটা চিঠি লিখেছিলেন যে মুজিব আমরা একসাথে রাজনীতি করেছি আমি জেলে তুমি প্রধানমন্ত্রী এটা কেমন করে হয় পরের দিন বঙ্গবন্ধু সবুর খানকে মুক্ত করে দিয়েছিলেন এটা ছাব্বিশ তিন দুই প্রথম আলো পৃষ্ঠা সতেরো প্যারাগ্রাফ থ্রি সেখানে লেখা আছে একইভাবে শাহাজিজ একই পত্রিকায় ওনাকে যে তিরিশ তারিখ সকালবেলা শর্ষিনার পি সাহেব মুক্ত করেছিলেন বঙ্গবন্ধু সেটা ওই পত্রিকাটা লেখা আছে আমি হিন্টারল্যান্ডগুলি বলতেছি আমিনুল হক বাদশাহ বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি ছিলেন পাঁচ ছ মাস আগে ঢাকায় এসেছেন উনি এখন লন্ডনে থাকেন বাইরে জানেন উনি একটা চ্যানেলে বলেছিলেন যে উনি নিজে বঙ্গবন্ধুর পক্ষ থেকে মিসেস শাহাজিজের কাছে মান্থলি চলাফেরার টাকাটা রাখতে দিতেন ওনার ছেলে শাহ ফয়জুর রহমান বেঁচে আছেন ঢাকায় আছেন উনি বলেছেন প্রগতির লোকাল অ্যাসেম্বলড একটা গাড়ি যার পারমিট বায়ান্ন হাজার টাকা বঙ্গবন্ধু পরিবারকে দিয়েছিলেন গাড়ির পারমিটটা প্রগতির এখানে লোকালি অ্যাসেম্বল সাফাইজুর রহমান এখনও আছে বসুন্ধরায় থাকে এবং তার মাকে যে আমি হোক বাচ্চা টাকা দিয়েছে তো এটাও সে আমার কাছে স্বীকার করেছে আমি প্রেস টোরটা যেটা অমির রহমান পায়েল গণজাগরণ মঞ্চের একজন নেতা তার ব্লগে উনিশশো তিয়াত্তর সালের ত্রিশে নভেম্বর বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন ক্ষমার এখানে আমি আপনাকে যেটা বলতে চাই যে ওমির রহমান পিয়াল প্রেস নোট স্বরাষ্ট্র মন্ত্রালয় যেটা এইথ নভেম্বর নাইটে প্রেস নোট উনিশশো সালে দালাল ট্রাইব্যুনাল কেউ এত পরে প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের প্রশ্ন আগেও বিবেচনা করে দিয়েছে সরকার এর সম্পর্কে এখন নিম্ন এটা তিরিশ তারিখ রাত্রে তিরিশে নভেম্বর তিরিশ নভেম্বর রাত্রে প্রেস নোটটা হয়েছে তিয়াত্তর সাল এবং তিরিশ তারিখ সকালে শাহাজিজকে জেল থেকে বের করা হয়েছে তিরিশ তারিখ সকালে শাহাজিজ এবং সরসিনার পিছায় অমিত রহমান পায়েলের এই ব্লগে এই জিনিসটা পুরো এটা পিয়ালের হ্যাঁ অমিত পিয়ালে পিয়ালের অমিত ব্লগের পেজ ফাইভ এনক্লোজার ওয়ান এনক্লোজ টু পেজ ফাইভে এখানে সেই জিনিসটা পুরাটা দেওয়া আছে এই যে অদনরত পিডিমিনের সাহায্য রহমান শোষণের পি মুক্তি দেওয়া হয়েছে খ আমি ওনার রিলেশনশিপটা তাদের সাথে বঙ্গবন্ধু আমি বলতে তৎকালীন বঙ্গবন্ধু সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তৎকালীন রাজনৈতিক অবস্থা ছিল আওয়ামী লীগের ভিতরে তাজউদ্দিন বার্সাস আমার সদ্য নেতা মোরহুম শেখ ফজলুল হক মনি আমরা যখন ইন্ডিয়াতে ট্রেনিং দিই তখন থেকে একটা ডিভিশন ছিল এখানে যে কারণে বিএলএফ ট্রেনিংটা শুরু হয় আমার বাইরে নিশ্চয়ই জানেন লিবারেশন ফোর্স নামে আলাদা একটা ট্রেনিং দিত জি তাজউদ্দিন বার্সাস মণি যেটা বঙ্গবন্ধুকে ফেস করতে হয়েছে বাংলাদেশেটুকে মুস্তাক আহমেদের ষড়যন্ত্র ওনাকে ফেস করতে হয়েছে দলের ভিতরে এবং সরকারের ভিতরে সেনাবাহিনীতে ছিল অতিমাত্রায় বামদের প্রভাব সিরিয়ার শিকদারের আন্ডারগ্রাউন্ড টেরোরিজম ছাত্রলীগের দ্বিধা বিভক্তি বৈজ্ঞানিক সমাজতন্ত্র আসম আব্দ নেতৃত্বে এবং ছাত্রলীগ যেটা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর ছাত্রলীগের ভিতরে আবার দুইটা গ্রিপ ছিল যার ফলশ্রুতিতে সাতজন হত্যা হয়েছিল মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কহীনতা অর্থনীতি ছিল যে নেজ্যমুলের দোকান করেছিলেন বঙ্গবন্ধু এই দেশে নিরীহ সাধারণ মানুষের জন্য কস্কোরের দোকান করেছিলেন নির্বাচিত ইউনিয়ন পরিষদ বাতিল করে তৎকালীন রিলিফ কমিটি করেছিলেন আওয়ামী লীগ দিয়া এবং তাদের

সম্পর্কটা না হবে না আমি বলতে বঙ্গবন্ধুর সাথে অনেকের ভালো সম্পর্ক কিন্তু বঙ্গবন্ধু ছিল এসব অবস্থায় বঙ্গবন্ধু অতিষ্ঠ হয়ে জাতি এবং জাতীয় অর্থনীতি গড়ার লক্ষ্যে জাতীয় ঐক্যের ব্যাপক প্রয়োজনীয়তা অনুভব করেছেন যার প্রেক্ষিতে ক্ষমা এবং ওয়াইসি কনফারেন্সে ওনার যাওয়া সাহাজিজকে নিয়ে এবং সেটা অ্যাগেনস্ট ইন্ডিয়ান উইল

তার প্রতিনিধি একটা তালিকা থাকে এবং সেটি আছে আছে পররাষ্ট্র আপনার কাছে এমন কোন তালিকা আছে যেখানে তিনি সরকারি প্রতিনিধি দলে ছিলেন আমি আমারটা শেষ করি তাহলে আপনি পাবেন সরকারি প্রতিনিধি দল একটা হয় আপনার সাথে আমি একমত কিন্তু এখনো যে আমার আমরা দুইটা সরকারে ছিলাম সাথে কিন্তু আরও মানুষ যায় সফর সঙ্গে আরেকটা প্রশ্ন আমার মানে এটা শাহাজী তো পাকিস্তানের খুব প্রিয় ব্যক্তি ছিলেন এবং অক্টোবর মাসে অক্টোবর উনিশে আমার এখনো মনে তিনি জাতির সঙ্গে পাকিস্তানের ডেলিগেশনের প্রধান হয়ে গিয়েছিলেন এবং যদি ধরেন

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাতে বলেন দলমত নির্বিশেষে সকলেই যাতে আমাদের মহান জাতীয় দিবস ষোলোই ডিসেম্বরে ঐক্যবদ্ধভাবে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ গড়ার শপথ নিতে পারে সরকার সেজন্য দালাল আইনে আটক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বাংলাদেশ দালাল অধ্যাদেশে আটক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা যাতে সাধারণ ক্ষমা ঘোষণার পর অনতি বিলম্বে জেল থেকে মুক্তি লাভ করতে পারেন এবং আসন্ন ষোলোই ডিসেম্বর বিজয় উৎসবে যোগ দিতে পারেন বঙ্গবন্ধু সেজন্য তাদের মুক্তি ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন সাধারণ ক্ষমা যারা মুক্তি পাবেন তাদের বিজয় দিবসে উৎসবে একাত্ম হতে এবং দেশ গঠনের পবিত্র দায়িত্ব দেশের স্বাধীনতা রক্ষা শপথ গ্রহণের আহ্বান জানান বঙ্গবন্ধু তার সরকারের সাধারণ ক্ষমা প্রদর্শনের কথা ঘোষণা করতে গিয়ে বলেন মুক্ত হয়ে দেশ গঠনের পবিত্র দায়িত্ব গ্রহণের পূর্ণ সুযোগ তারা গ্রহণ করবে এবং তাদের অতীতে সকল তৎপরতা কার্যকলাপ ভুলে গিয়ে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন তিনি এটাই কামনা করেন

বঙ্গবন্ধু বলেন এসব লোক দীর্ঘদিন ধরে আটক রয়েছে তিনি মনে করেন এতদিনে তারা নিশ্চয়ই গভীর ভাবে তত্ত্ব তারা নিশ্চয়ই তাদের অতীত কার্যকলাপের জন্য অনুশোচনা রয়েছে তিনি আশা করেন তারা মুক্তি

দেশ শত বিহত্তর সাথে বঙ্গবন্ধু সমন্বয় নীতি গ্রহণ করেছিলেন যার ফলে পাকিস্তান সহ আরব রাজ্যগুলির সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ওয়াইসি তে নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু বলেছিলেন যাওয়ার সময় আমি কারো মাখা মাখাতামাক খাই না বড়বঙ্গবন্ধু বলেছিলেন কে কারু মাখাতামাক খাই না এখন আমি আপনাকে কথা বললেন এটা উইকিপিডিয়া উইকিপিডিয়া আমি কোথা থেকে তথ্য পেয়েছি উইকিপিডিয়া কে আসলে আপনি পরে বলেন আমি থেকে তথ্য নিয়েছি আমি কি নিজে বলেছি না তথ্য থেকে বলেছি আমি সেটা প্রুভ করবো উইকিপিডিয়া ষোলো চার ষোলো তেরো

একটা জিনিস তথ্যটা দেখাবো আমার কাছে ইত্তেফাক আছে আমাদের সেই সময়ের ইত্তেফাক আছে শনিবার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তেইশ তারিখ উনিশশো চুয়াত্তর সালের এবং সেখানে কারা কারা সফরে যাচ্ছেন সেখানে একেবারে ডিটেল লেখা আছে আজ বঙ্গবন্ধুর লাহোর যাত্রা সেখানে উপস্থিত ছিল মানে বারো সদস্যের যে দলের কথা সেখানে বলা হয়েছে চুয়াত্তর সালে এটা বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বেতার এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব তাহির ঠাকুর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদ পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত সচিব জনাব ফখরুদ্দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমহাদেশ সংক্রান্ত মহাপরিচালক জনাব মর্শিদ এবং আন্তর্জাতিক সংস্থা বিষয়ক মহাপরিচালক জনাব আবুল হেসান ইউরোপীয় বিষয়ক মহাপরিচালক জনাব রেজাউল করিম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর নুরুল ইসলাম

এ নিয়ে বেশ দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল এক পর্যায়ে ওয়াইসির তরফ থেকে ফরেন মিনিস্টারদের অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে তার নেতৃত্বে ছিলেন কুয়েতের ফরেন মিনিস্টার কুয়েতের ফরেন মিনিস্টার যিনি এখন কুয়েতের আমির তো এই অবস্থায় প্রতিনিধি দলে খুব স্বাভাবিকভাবে যারা সরকারের মধ্যে ছিলেন মন্ত্রী ছিলেন এবং কর্মকর্তা যারা যারা ছিলেন তারাই গেছেন যেহেতু আমি তার প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলাম তখন আমি ছিলাম বহিরাগত কেউ ওখানে থাকার কোনো স্কোপ ছিল না বিশেষ করে যে কথা বলা হচ্ছে শাহিজুর রহমান ওখানে ছিলেন এটা তো প্রশ্নই ওঠে না কারণ শাহাজিস কেন শাহাজিস আরও গুরুত্বপূর্ণ লোকজন ছিলেন তাদের নেওয়ারও প্রশ্ন ওঠেনি কারণ এটা কোনো বাংলাদেশ কেন নিতে যাবে শাহজিজ কী যাবে কি জন্যে শেখ মুজিবুর রহমান

অ্যান্ডেল লিবারেশন পার্সন শেখ আজিজুর রহমান শাহ আজিজুর রহমান উইথ হিম টু লিড এ বাংলাদেশ ডেলিগেশন টু দা ইন্টারন্যাশনাল মিটিং অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কনফারেন্স নাও অর্গানাইজেশন অফ ইসলামিক কপারেশন পেজ ফাইভের সবচেয়ে ইন্টারেস্টিং দিস পেজ ওয়াজ লাস্ট মডিফাইড অন টোয়েন্টি টোয়েন্টিএথ এপ্রিল টু থাউজেন্ড থার্টি লাস্ট মডিফাইড গুগলস অ্যান্ড ইউকিপিডিয়া তারা যখন কোনো মেসেজ নেয় তারা এটাকে ব্যাটিং করে তারা এটাকে স্ক্যানিং করে তারপরে যখন সংযুক্ত করে মিডিয়াতে একটা ছোট্ট জিনিস বলি সাজিদ রহমান সাহেব সেখানে গিয়েছিলেন কি সেই সেই ঝগড়াটা সেই বিবাদটা সেই বিতর্কটা বকুল সাহেব এবং তোফায়েল আহমেদ সাহেবের মধ্যেই সীমাবদ্ধ থাকুক আমি সেটার মধ্যে যাবো না এখন এখন যাবো না কি জন্যে যে ইতিহাস আসলে কি করে যাচাই বাছাই করতে হয় ইতিহাসের ইতিহাসের দিকে কি করে ফিরে তাকাতে হয় সে বিষয়গুলো নিয়ে আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন আমি যে কারণে ওনাকে থামিয়েছিলাম যে সরকারি প্রতিনিধি দলের কোনো তালিকা তার কাছে আছে কি

আমরা যেটা দেখতে পারি গণমাধ্যম কর্মী হিসেবে আপনি যখন ইতিহাস তুলে ধরবার চেষ্টা করছেন আপনি তথ্য তথ্যসূত্র হিসেবে কি ব্যবহার করছেন আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনি গণপ্রতিনিধি ছিলেন আপনার পক্ষে কেউ গবেষণা করে দিয়েছে আপনাকে কিছু জিনিস দিয়েছে ব্লগে কারো লেখা কিংবা উইকিপিডিয়া উইকিপিডিয়াকে কি বলা হয় জানেন তো জানেন উইকিপিডিয়া একটা কোলাবোরেটিভ একটা বিষয় আমি আপনি সবাই মিলে কাজ করি আমি আজকে চাইলে একটা কিছু আমার আপনার সম্পর্কে লেখা হয়েছে আমি সেটার মধ্যে কিছু যোগ করতে পারি সেখানে সম্পাদকেরা বসে সেটা কেউ কেউ যাচাই বাছাই করেন একটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা যায় বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে উইকিপিডিয়াতে এমন সব তথ্য লেখা আছে আপনাকে যদি বের করে দেখাই আপনি লজ্জা পাবেন আবার উইকিপিডিয়াতেই অনেক বিষয় সম্পর্কে অনেক সুন্দর তথ্য রয়েছে উইকিপিডিয়াকে কখনোই কোনো সিরিয়াস কোনো মাধ্যম বা কেবি কোনো গবেষক আসলে তথ্যের সূত্র হিসেবে ব্যবহার করে না আপনি এমন হতে পারে আপনার কথা সত্যি এমন হতে তোফাল আহমেদ সাহেব যেটা বলেছেন সত্যি সেই বিতর্কে আমি যাচ্ছি না ইচ্ছে করে যাচ্ছি না আমি যেতে পারি চাইলে আমার ইতিহাস কিছুটা জানা আছে আমি ইচ্ছে করে সেই বিতর্কে যাচ্ছি না আমি যে আমি যে বিষয়টি স্পষ্ট করতে চাই আসলে আপনি উইকিপিডিয়ার কথা বলেছেন একজন ব্লগার সুপরিচিত ব্লগার যিনি একসময় আমার সহকর্মী ছিলেন আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি তিনি মুক্তিযুদ্ধ নিয়ে বহু বছর ধরে কাজ করেন তার ব্লগ থেকে আপনি যেগুলো তুলে ধরেছেন বিভিন্ন মানুষ সেগুলো পড়েছে সেও কিন্তু গবেষণা করেই তুলে দিয়েছে সেটার সত্যতা নিয়েও আমি প্রশ্ন তুলছি না কিন্তু সেইখানে এখনও পর্যন্ত আসেনি শাহজিজুর রহমান কে কি জাননি আপনি পটভূমি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সেটি ভিন্ন প্রসঙ্গ ব্লগ থেকে কারো ব্লগ থেকে উইকিপিডিয়া থেকে নেওয়া জিনিস তথ্য তথ্যসূত্র হিসেবে কোনো সিরিয়াস ডিসকাশনে পৃথিবীর কথা ব্যবহার করা হয় না আপনি গুগলের কথা বলেছেন আপনি যদিও শব্দটি উচ্চারণ করছিলেন গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন আমি আপনি বা অন্য পৃথিবীর সবাই মিলে যা কিছু ইন্টারনেটে তুলে দিই পাওয়া যায় গুগলের মাধ্যমে গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন সার্চ খুঁজে পাওয়ার একটা যন্ত্র একটা পদ্ধতি বা মাধ্যম গুগলের মাধ্যমে আপনি সেটি খুঁজে পেতে পারেন আপনি তথ্য সূত্র হিসেবে যেসব জিনিস ব্যবহার করেছেন যাদের কথা বলি সেগুলো শুধু আমি না যারাই অনুষ্ঠান দেখছেন যারাই তথ্য প্রযুক্তি সম্পর্কে ইন্টারনেট সম্পর্কে কিছুটা জানেন কেউই একমত হবেন না আপনার সঙ্গে সেটি হলো একটি বিষয় এখন শাহজিজুর রহমান সাহেব তার সঙ্গে গিয়েছিলেন কিনা না উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে সেই প্রমাণটা আপনি এবং তোফায়েল আহমেদ সাহেব নিজেদের মধ্যে যুদ্ধ করে ঠিক করুন কিন্তু আপনি যেসব তথ্যসূত্র ব্যবহার করেছেন এগুলি একটিও গ্রহণযোগ্য নয়